প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী আছেন প্রেসিডেন্সি জেলে। আর এবার পার্থ চ্যাটার্জির দিকে সিবিআইয়ের নজর। সিবিআই পার্থ চ্যাটার্জিকে নিতে চায় হেফাজতে, তাই আদালতে আবেদন জানায় সিবিআই। আর আজ পার্থ চ্যাটার্জিকে সশরীরে আদালতে হাজির করানো হয়। আর এবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি। আদালতে দাঁড়িয়ে মুখ খুললেন পার্থ চ্যাটার্জি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি। পার্থর বিস্ফোরক দাবি, মন্ত্রী ছিলাম ঠিকই, নিয়োগে আমার নিয়ন্ত্রণ ছিল না। শুক্রবার আলিপুর আদালতে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ও কল্যাণকে এবার হেফাজতে চেয়ে এদিন আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। তবে পার্থর আইনজীবী এদিন আদালতে একটি আবেদন জানিয়েছেন। আদালতে জানানো আবেদনে পার্থ বলেছেন, আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন আমার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হোক। আমি শিক্ষামন্ত্রী পদে ছিলাম ঠিকই, কিন্তু নিয়োগের ব্যাপারে আমার নিয়ন্ত্রণ ছিল না। পার্থর এও বক্তব্য, ইডি তাকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত কোনো চার্জশিট পেশ করতে পারেনি, সুতরাং তাকে জামিন দেওয়া হোক। পার্থর এই দাবি কি বিস্ফোরক বলে মনে করা হচ্ছে? একদিকে সিবিআই যখন তাকে নিয়োগ কেলেঙ্কারিতে নায়ক তথা মাস্টার মাইন্ড বলছে, তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী অন্য ইঙ্গিত করছেন বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে পার্থ চট্টোপাধ্যায়ের নিয়ন্ত্রণ যদি নিয়োগে না থাকে তাহলে কার নিয়ন্ত্রণ ছিল, কারা নিয়ন্ত্রণ করত? শিক্ষা দপ্তর তথা নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গত নিয়োগ কেলেঙ্কারি নিয়ে এর আগে হাইকোর্টে বাগ কমিটি যে রিপোর্ট পেশ করেছিল তাতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সিনহা, শান্তিপ্রসাদ সিনহার ষড়যন্ত্রের কথা উল্লেখ করা ছিল। আবার শান্তিপ্রসাদকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা পদে নিয়োগ করেছিল পার্থবাবুই। গ্রুপ সি মামলায় পরীক্ষা ও ইন্টারভিউ হয়েছিল 2017 সালে, কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় 2019 সালে। সিবিআইয়ের অভিযোগ, অন্তত 400 জন প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এদিন আদালতে পার্থর দাবি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, আমরা গোড়া থেকেই বলেছিলাম শুধু শিক্ষামন্ত্রী নন, এই নিয়োগ কেলেঙ্কারিতে সরকারের মাথারাও জড়িয়েছিলেন। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি কী করবে জানি না, তবে আমরা চাইব কলকাতা হাইকোর্ট তথা আদালত পার্থর এই বক্তব্যকে যেন গুরুত্ব দেয় এবং সেই অনুযায়ী তদন্তের নির্দেশ দেয়। অর্থাৎ পার্থ চ্যাটার্জির ইঙ্গিত এবার অন্য বড় মাথার দিকে। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তার নিয়ন্ত্রণে ছিল না, তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। অন্য কোনো বড় মাথা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করত, এমনই কিন্তু ইঙ্গিত দিলেন পার্থ চ্যাটার্জি। তাহলে কোন বড় মাথা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করত? এবার সিবিআই জেরায় কি ফাঁস করবেন পার্থ চ্যাটার্জি? পার্থ চ্যাটার্জি এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এবার সিবিআই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে, এবং সিবিআই হেফাজত হতে চলেছে পার্থ চ্যাটার্জি এবং কল্যাণের। আর সিবিআই জেরা এবার কি সব কিছু ফাঁস করবেন পার্থ চ্যাটার্জি তার জামিনের জন্য? এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন উঠে গেছে। বন্ধুরা, আমাদের চোখ থাকবে সিবিআইয়ের অ্যাক্টিভিটির উপর। সিবিআই জেরায় পার্থ চ্যাটার্জি এবং কল্যাণ গঙ্গোপাধ্যায় কী ফাঁস করেন সেই সব দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।